listening agtlive requests you all to wear mask properly. Thank you. ABC News agtlive সবাইকে অনুরোধ করছে মাস্ক পরুন এবং অবশ্যই সঠিকভাবে পরুন। ধন্যবাদ। সবাইকে নমস্কার, যতনা খুলমখা। আমার প্রিয় ত্রিপুরাবাসী, গোটা দেশ আজ এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে, করোনা যে প্রাদুর্ভাব তা মোকাবেলা করছে। রাজ্যের পজিটিভিটি রেট মার্চে ছিল 0.51, এপ্রিলে তা ছিল পজিটিভিটি রেট 2.68, ওর 24 মে পর্যন্ত সেটা দাঁড়িয়েছে 6.96। তার মানে প্রায় 7% কাছে ওভারঅল ত্রিপুরার পজিটিভিটি রেট। বন্ধুরা, তাই সরকার এই সংক্রমণকে প্রতিরোধ করার জন্য করোনা কারফিউ সহ বিভিন্ন বিধিনিষেধ লাগু করেছে পুরো রাজ্যের বিভিন্ন প্রান্তে। তার মধ্যে যে আরবান এরিয়া রয়েছে, বিভিন্ন লোকাল বডিজগুলি, আর তার সঙ্গে সঙ্গে গ্রামীণ ক্ষেত্র, সেটাকেও এই কারফিউর আওতায় আনা হয়েছে। ও সকাল 6টা থেকে 12টা পর্যন্ত তার মধ্যে রিল্যাক্সেশন রয়েছে, আর তার পরবর্তী সময় সম্পূর্ণভাবে কারফিউ বলবৎ রয়েছে। বন্ধুরা, আমরা প্রথম যে করোনার ঢেউ ত্রিপুরাতে এসেছিল সেটাকে আমরা এক ব্যবস্থার মাধ্যমে পরাজিত করতে অনেকটাই সক্ষম হয়েছিলাম। এবার দ্বিতীয় ঢেউ, এই দ্বিতীয় ঢেউ অনেকটাই বেশি প্রভাবিত করছে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে। আমাদের আগরতলা যে কর্পোরেশন রয়েছে সেখানে পজিটিভিটি রেট রাজ্যের অন্যান্য প্রান্তের চাইতে অনেকটা বেশি এবং ঝুঁকিপূর্ণ। আমি আগরতলাবাসীর কাছে নিবেদন করব যে দৈনন্দিন জীবনে অসুবিধা হবে, বিভিন্ন পাবন্দী থাকবে, কিন্তু আগে আমার জীবনটা বড়, তার জন্য নিজে বাঁচার জন্য, নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের যে দিশানির্দেশিকাগুলি আছে সেগুলো কঠোরভাবে পালন করা। বন্ধুরা, আমরা তারই মধ্যে বিভিন্ন জেলাতে স্বাস্থ্য কাঠামোগুলো অনেকটা উন্নত করেছি। প্রথম যে করোনা ঢেউ ত্রিপুরাতে এসেছিল তখন সেন্ট্রালাইজড শুধু জিবি হসপিটালই করোনার চিকিৎসার বা ডেডিকেটেড হসপিটাল ছিল কোভিড-19-এর, কিন্তু কম সময়ের মধ্যে রাজ্য সরকার আমাদের বিভিন্ন জেলাগুলিতে সেই কোভিড কেয়ার সেন্টার হোক, ডেডিকেটেড কোভিড হসপিটাল হোক, আইসোলেশনের বেড হোক, অক্সিজেন বেড, অক্সিজেন কনসেন্ট্রেটর, ভেন্টিলেটর, আইসিইউ, এগুলো বড় মাত্রায় করতে সক্ষম হয়েছে। বন্ধুরা, আমরা ত্রিপুরাতে ভ্যাকসিনেশনও শুরু করেছি।
মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে ত্রিপুরা বড় মাত্রায় যে ভ্যাকসিনেশনের নিয়ম কানুনগুলো মেনে প্রথমে যারা বুজুর্গ রয়েছেন তাদের জন্য, পরবর্তী সময়ে 45 ঊর্ধ্বে ও তার সঙ্গে সঙ্গে 18 থেকে 44 বছর পর্যন্ত যাদের বয়সসীমা রয়েছে, আমরা সেই ভ্যাকসিনগুলো রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে ভ্যাকসিনেটেড করতে সক্ষম হয়েছি। আর ত্রিপুরা দেশের মধ্যে সর্বোচ্চ যে ভ্যাকসিনেশন হয়েছে সে রাজ্যগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে। প্রায় 28% মানুষের মধ্যে সে ডোজ পৌঁছে দিতে আমরা সক্ষম হয়েছি। ত্রিপুরা রাজ্যে যে প্রথম যে ডোজ সেটা 15,52,000 মানুষের মধ্যে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। আর তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ডোজ সেটাও প্রায় 5.6 লাখ ত্রিপুরাবাসীর কাছে পৌঁছে দিতে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বাকি যে অ্যাডমিনিস্ট্রেশন সে সক্ষম হয়েছে। তার জন্য আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমস্ত সহযোগী কর্মীদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই। বিভিন্ন ক্লাবগুলো উন্নত চিকিৎসার জন্য গোটা রাজ্যে ডেডিকেটেড কোভিড হেলথ কেয়ার সেন্টার, কোভিড কেয়ার সেন্টার আর তার সঙ্গে সঙ্গে অন্যান্য স্বাস্থ্য শিবির এসবগুলোতে পর্যাপ্ত শয্যা, অক্সিজেনযুক্ত ব্যাড, অক্সিজেন কনসেন্ট্রেটর, ভেন্টিলেটর, আইসিইউ ব্যাড, প্রয়োজনীয় চিকিৎসার কাঠামোর প্রস্তুত করা হয়েছে। স্টেট সার্ভিলেন্স টিম গোটা রাজ্যে কোভিড চিকিৎসা কেন্দ্রগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করে চলছে, সমস্ত রকম প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। কোভিড ওয়ার রুম অর্থাৎ সমস্ত জেলাগুলিতে কল সেন্টার তৈরি করে সেখানে শিক্ষকদের দায়িত্ব দেওয়া হচ্ছে, কোভিড সংক্রান্ত যাবতীয় তথ্য সেখানে পাওয়া যাচ্ছে এবং সেখান থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে সেগুলোকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা, আগরতলা পুরনিগম এলাকাকে যখন ক্যান্টনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয় তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকার সেই এলাকায় বসবাসকারী যারা নিডি ফ্যামিলি রয়েছেন, বিপিএল, অন্তদয়, প্রায়োরিটি হাউস হোল্ড, তাছাড়া এপিএল মধ্যে যারা গরিব রয়েছেন তাদেরকে খাদ্যদ্রব্য পাঠানোর জন্য প্যাকেটিংয়ের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। বন্ধুরা, এই কোভিড পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য আমাদের দৈনন্দিন যে জীবন সেটাকে রক্ষা করার জন্য ত্রিপুরা সরকারের সীমিত বাজেটের মধ্যে আমরা 7 লাখের উপরে পরিবারকে চিহ্নিত করেছি। তার মধ্যে বিপিএল রয়েছে, অন্তদয় রয়েছে, প্রায়োরিটি হাউস রয়েছে এবং এপিএল মধ্যে যারা গরিব, যারা নিডি তারা রয়েছে। এই সমস্ত 7 লাখ ত্রিপুরাবাসীর যে পরিবার রয়েছে সেই পরিবারের জন্য আমরা প্রতি পরিবার পিছু 1,000 টাকা করে ডিবিটির মাধ্যমে তার অ্যাকাউন্টে ট্রান্সফার করার ব্যবস্থা, আর তাতে 70 কোটি টাকা ত্রিপুরা সরকারের খরচা হবে। আর তার সঙ্গে সঙ্গে 10 কিলো চাউল, 2 কেজি ডাল, 1 লিটার ভোজ্য তেল, 3 কেজি আলু, 2 কেজি পেঁয়াজ, লবণ 1 কেজি, 200 গ্রাম গরুর দুধ, 500 গ্রাম সোয়াবিন,
এই সমস্ত ব্যবস্থা করা হয়েছে আর তাতে সরকারের ব্যয় হবে 80 কোটি টাকার উপরে। বিশেষ করে অর্থনৈতিকভাবে অসচ্ছল মানুষের কথা বিবেচনা করে 15 থেকে 20 দিনের মধ্যে বড় মাত্রায় এমজিএন রেগা এবং টু-এব এর কাজের ব্যবস্থা রাজ্য সরকার করতে সক্ষম হয়েছে। এই শ্রম দিবস তৈরিতে টু-এব এর জন্য রাজ্য সরকার ব্যয় হবে 25 কোটি টাকা আর রেগা শ্রম দিবস তৈরিতে ব্যয় হবে 332 কোটি টাকা। আর তার সঙ্গে সঙ্গে যে আমাদের রাজ্যে 4 লক্ষের উপরে সোশ্যাল পেনশন যে ভাতা প্রাপক রয়েছেন তাদের 2 মাসের ভাতা মানে 2000 টাকা একযোগে তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার সরকার নির্ণয় নিয়েছে। তাতে 72 কোটি টাকা রাজ্য সরকারের বাজেট থেকে যাবে। সব মিলিয়ে সরকারের ব্যয় হবে 579 কোটি টাকা। বাক্সানো হস্তে হাফাংনি বকাতেই কোভিড জারাও বেবাক শেখ সুবিধা মানথকথং আপনি বাগাই বেবাগে 579 করোর রাং শিরাই সুবিধাই রেজাগাই তঙ্গ চিনি হাফাং যতনি হামকরাই নায় যতন কাম করং তং বাইদি। বন্ধুরা, এই কোভিড পরিস্থিতিতে আমরা জানি যে আমাদের এখানে দিনমজুর রয়েছেন, রিক্সাপোলার রয়েছেন, অটো চালক রয়েছেন, বিপিএল পরিবার, এপিএল এর মধ্যে গরিব পরিবার, প্রায়োরিটি হাউস হোল্ড ও সঙ্গে সঙ্গে যারা রেশন বাজার মেলে দোকান, যারা পার্লার চালান, যাদের যে সেলুনের দোকান রয়েছে, ডেকোরেটার রয়েছে, শিল্পী বন্ধুরা রয়েছে, হকাররা রয়েছে, এ সবার জন্য চিন্তা করে একযোগে সরকার এই যে 7 লক্ষ পরিবারের যে যোজনা নিয়ে এসছে তার পেছনে একটাই কারণ যে আলাদা আলাদা করে বেড না করে একসঙ্গে 7 লক্ষ পরিবার, এই যেই নামগুলো আমি নিলাম এই সবগুলো এই 7 লক্ষ পরিবারের মধ্যে চলে আসে। তার জন্য তার অ্যাকাউন্টে 1000 টাকা করে পাঠিয়ে দেওয়া আর তার সঙ্গে সঙ্গে তার পরিবারের খাবার ব্যবস্থা করা, তার প্যাকেট তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া, তার মধ্যে রেশনিং সিস্টেম, ভলেন্টিয়ার্স এবং ডিস্ট্রিক্টের অ্যাডমিনিস্ট্রেশন কাজ করবে। আর যে প্যাকেজটার বিষয়ে আমি বললাম যে 579 কোটি টাকা, নিশ্চিত এই সময় সেটা ত্রিপুরাবাসীর কল্যাণে সুন্দর ভূমিকা পালন করবে। বন্ধুরা, রাজ্য সরকারের আয় সীমিত রয়েছে, আপনারা সবাই অবগত আছেন, এবং তার মধ্যে দিয়েও আপনারা প্রথমেও দেখেছেন এই কোভিড পরিস্থিতির মধ্যে দিয়েও সরকারি কর্মচারীদেরকে এ সরকার 3% দিয়ে দিয়েছে। একমাত্র রাজ্য ত্রিপুরা যে কি কোভিড পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের বেতন কাটা হয়নি, তাকে ইনস্টলমেন্টে দেওয়া হয়নি, ওর অতিরিক্ত 3% দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। আর আজকে যে পরিস্থিতি মোকাবেলার জন্য রাজ্য সরকার সম্পূর্ণভাবে তৈরি রয়েছে, গত বছর আমাদের কাছে ডেডিকেটেড কোভিড হাসপাতাল ছিল মাত্র 1টি ও তার মধ্যে যে বেড ছিল তার সংখ্যা ছিল 100টি। কিন্তু কম সময়ের মধ্যে আপনাদের সবার আশীর্বাদে, হেলথ কর্মীদের সহায়তা, অ্যাডমিনিস্ট্রেশনকে সঙ্গে নিয়ে, কেন্দ্র সরকারের সহায়তা, আমরা এবার ত্রিপুরাতে 2টি ডেডিকেটেড কোভিড হসপিটাল রয়েছে আর তার মধ্যে বেড সংখ্যা রয়েছে 341টি। 100 বেডের আরও একটি প্রস্তুতি চলছে গোটা রাজ্যে। 7টি ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার রয়েছে
সবগুলো মিলিয়ে মোট বেড সংখ্যা 543টি, মোট কোভিড কেয়ার সেন্টার 19টি, মোট বেড সংখ্যা 2156টি। আর টোটাল যদি এই সবগুলো অক্সিজেন বেড, অক্সিজেন কনসেন্ট্রেটর বেড, তারপর ডেডিকেটেড যে হসপিটাল রয়েছে, এই সবগুলো নিয়ে যদি ধরি, তো আজকের দিনে পুরো ত্রিপুরা রাজ্যে 3200 কাছাকাছি বেড রয়েছে এবং আরও 300 বেডের ব্যবস্থা রাজ্য সরকার করতে চলছে। এই কোভিড পরিস্থিতিতে সবচাইতে প্রয়োজনীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে অক্সিজেন। এই কোভিডে যখন আক্রান্ত হই, আমাদের মূল যে প্রবলেম হয় সেটা অক্সিজেনের। যখন 90-এর নিচে মাত্রা চলে যায় তখন তৎক্ষণাৎ আমাদেরকে হসপিটালে অ্যাডমিট হতে হয়, বড় মাত্রায় অক্সিজেনের প্রয়োজন হয়। একসময় আমাদের রাজ্যে তার পর্যাপ্ত কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু আজকের দিনে আমরা যেই পরিস্থিতিকে মোকাবেলা করছি আর যতটা কোভিড পেশেন্ট রয়েছে এই সবগুলোকে মোকাবেলা করার মতো রাজ্য সরকারের কাছে অক্সিজেনের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। আর রাজ্য সরকার কেন্দ্র সরকারের সহায়তায় আমাদের 8টি জেলাতে 8টি নতুন অক্সিজেন প্ল্যান্ট তৈরি করতে চলছে, তার কাজ চলছে। তার সঙ্গে সঙ্গে আমি অত্যন্ত খুশির সঙ্গে বলবো যে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচাইতে বড় অক্সিজেন প্ল্যান্ট, যেটার প্রতি মিনিটে 1050 LPM এর অক্সিজেন প্ল্যান্ট, সেটা আমাদের আগরতলাতে আইজিএমে নির্মাণাধীন। এটা উত্তর পূর্বাঞ্চলের সবচাইতে বড় অক্সিজেন প্ল্যান্ট। আর তার সঙ্গে সঙ্গে আমাদের টিএমসি হসপিটালে 60টি বেডের জন্য অক্সিজেন প্ল্যান্টের ব্যবস্থা, তার কাজ চলছে। জিবি হসপিটালে অক্সিজেন প্ল্যান্টের কাজ চলছে, সেটাও প্রায় 900 LPM এর চাইতে বেশি অক্সিজেন সরবরাহ করতে পারবে প্রতি মিনিটে। আর তার সঙ্গে সঙ্গে দুজন নগরে প্রাইভেট আরও 3টি অক্সিজেন প্ল্যান্ট রয়েছে এবং আসাম থেকে যে লিকুইড নিয়ে আসা তারও একটা সুবন্দোবস্ত করা হয়েছে আসাম সরকার ত্রিপুরার জন্য স্পেশালি একটি কন্টেইনারের ব্যবস্থা করে রেখেছেন। এবং এখানে আমাদের যে অক্সিজেন প্ল্যান্টগুলো রয়েছে বা যেগুলো তৈরি হচ্ছে সেগুলো প্রাকৃতিক হাওয়া থেকেও অক্সিজেন কালেক্ট করে সেগুলো সরবরাহ করার যে ক্যাপাসিটি এবং সেই টেকনোলজি সেগুলো দিয়ে তৈরি করা হচ্ছে। বন্ধুরা, এটা ত্রিপুরার জন্য এটা অত্যন্ত সুখবর যে আমাদের মূল যে বিষয় যে অক্সিজেন, সেটা আমরা অনেকাংশে পর্যাপ্ত করতে সক্ষম হয়েছি। তাছাড়া আরও 18টি অক্সিজেন প্ল্যান্ট তৈরি করার জন্য NHM এর মাধ্যমে ভারত সরকারের কাছে ত্রিপুরা সরকারের তরফ থেকে প্রস্তাব আমরা পাঠিয়ে দিয়েছি। আমরা আশা করি খুব কম সময়ের মধ্যে ভারত সরকার সেই 18টি অক্সিজেনের প্ল্যান্টের অনুমোদন দিতে সক্ষম হবে। আং সুকাং নিশিমিন ADC আমসায়ো বেবাগ সেব সুবিধা গেনাং কাইসা সা খামন সং জানানি মুচুমানি তাবুক ও ইমাং কুপুলং আং সিনাইখা ADC হাফাং কাইসা কয়েক বেলাইতেই 28 crore রাং সানজাক মানে চিনি হাফাং খা ফিউগি লোকো হামকরেন মি বাগাই 30 crore রাং ইয়াফারনানি কক চাপ খা হাইখে চিনি তিপ্রাসা তাকক বুখুক সং হামারি মান বাই বাই। আমাদের ADC অঞ্চলের যে খুমুলুং রয়েছে আমাদের হেডকোয়ার্টার, সেখানের যে হসপিটাল রয়েছে সেটাকে মেনটেন্যান্সের জন্য এবং ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করার জন্য ADC থেকে একটা প্রস্তাব আমরা এনেছি। সেই প্রস্তাবে 28 কোটি টাকা তার উন্নয়নের জন্য
আমাদের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। আমি অত্যন্ত খুশির সঙ্গে আপনাদের মাধ্যমে রাখতে চাইছি, 28 এই সরকার 30 কোটি টাকা তার জন্য বরাদ্দ করবে, এবং তার সঙ্গে সঙ্গে যে অক্সিজেন প্লান্ট ত্রিপুরা সরকারের নিজস্ব বাজেট থেকে একটা সেখানে অত্যাধুনিক অক্সিজেন প্লান্টেরও ব্যবস্থা করে দেওয়া হবে, যাতে আমার ওই অঞ্চলের জনজাতি ভাই বোনেরা উপকৃত হতে পারে। বন্ধুরা, আমি কিছু ডেটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি যে কোভিডের প্রথম ঢেউয়ে ত্রিপুরার হেলথ ডিপার্টমেন্টে কী কী ব্যবস্থা ছিল, আর আজকের দিনে আপনাদের কাছে বা ত্রিপুরা সরকারের কাছে তার কী পরিবর্তন হয়েছে আর কতটা রয়েছে। বন্ধুরা, আমাদের প্রথমবারে প্রথম ঢেউতে আমাদের কাছে কোভিড আইসোলেশন বেড গত বছর ছিল 100, এবার সেই সংখ্যাটি 1965। অক্সিজেন সাপোর্ট বেড ছিল 40, এখন 1048। আইসিইউ বেড ছিল 12, এবার তা হয়েছে 80। ভেন্টিলেটর মাত্র 1 ছিল, এবার আমাদের কাছে ভেন্টিলেটর রয়েছে 126। ভারত সরকারের সম্প্রতি আরও 30 ভেন্টিলেটর সরবরাহ করছে। বিএলএস অ্যাম্বুলেন্সের সংখ্যা, যেগুলোকে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বলে, এই প্রথমবার কোভিডের সময় ত্রিপুরাতে এসেছিল, সেখানে 50 ছিল, এবার আরও 11 যোগ করে সেটা 61 পরিণত হয়েছে। ডোনার ফান্ড থেকে, ডোনার মিনিস্ট্রির মাধ্যমে আরও 26 অ্যাম্বুলেন্স দেওয়ার প্রস্তাব স্বীকৃত হয়েছে। খুব কম সময়ের মধ্যে সেগুলো ত্রিপুরাবাসীর সেবায় নিয়োজিত হবে। টাইপ ডি সিলিন্ডার গত বছর আমাদের কাছে ছিল 646, এবার আমাদের কাছে রয়েছে 1650। আর তার সঙ্গে সঙ্গে আরও 2700 কেনার প্রক্রিয়াধীন রয়েছে। 150 ভারত সরকার থেকে পাওয়া গেছে। টাইপ বি সিলিন্ডার আমাদের কাছে গত বছর ছিল 1054, এবার তা বেড়ে হয়েছে 1654। অক্সিজেন কনসেন্ট্রেটার আমাদের কাছে গত বছর অতি সামান্য ছিল, এবার রাজ্য সরকারের কাছে 1250 অক্সিজেন কনসেন্ট্রেটার রয়েছে, আরও 1000 সাপ্লাই করার জন্য ভারত সরকারের কাছে প্রক্রিয়াধীন রয়েছে। তাছাড়া পিপিই কিট, মাস্ক, স্যানিটাইজার এবং অন্যান্য প্রয়োজনীয় যে সামগ্রী বড় মাত্রায় ত্রিপুরা সরকারের কাছে বিভিন্ন হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং এনএইচএমের কাছে রয়েছে। গত বছর পালস অক্সিমিটার আমাদের কাছে ছিল অতি সামান্য, এবার সেটা 7000 কাছাকাছি আমাদের কাছে রয়েছে, এবং এনএইচএমের মাধ্যমে আরও 1700 প্রোকিউরমেন্টের প্রক্রিয়া চলছে। কোভিড পরীক্ষা করার জন্য যে আরটিপিসিআর মেশিন, সেটা মাত্র 3 ছিল ত্রিপুরাতে জিবি হসপিটালে, এবার সে সংখ্যাটা 8 হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, তার যে মাত্রা 450,000 আমাদের কাছে মজুত রয়েছে, আর ভারত সরকার থেকে আরও 1.5 আনার যে প্রসেস রয়েছে, রেমডিসিভির যে ইঞ্জেকশন আর অন্যান্য যে প্রয়োজনীয় ঔষধপত্র আদি, সেগুলো ত্রিপুরা সরকারের কাছে পর্যাপ্ত রয়েছে। আমি আপনাদের কাছে নিবেদন করব, আমি আপনাদের আশীর্বাদ চাইব, আপনাদের সহযোগিতা চাইব, যে আমরা সবাই মিলে
এই করোনাকে নিশ্চিত পরাজিত করব। আমি জানি সরকার সমস্ত সুবিধা আপনাদেরকে সময় দিতে সক্ষম নয়, কারণ কি এটা প্যান্ডামিক, সেটা ক্রাইসিস। স্বাভাবিকভাবে আমাদের যে দৈনন্দিন জীবনশৈলী তার মধ্যে তার প্রভাব থাকবে। আমরা এই কম সময়ের মধ্যে যে ত্রিপুরা সরকারে আসার পর বিভিন্ন যে গভর্নমেন্ট জব এবং বিভিন্ন ডেভেলপমেন্টের কাজগুলি শুরু করেছি, সেই স্মল স্কেল ইন্ডাস্ট্রি হোক, তার সঙ্গে সঙ্গে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে হোক, জব ক্রিয়েটারে হোক, গভর্নমেন্ট জব হোক, পুলিশের জন্য রিক্রুটমেন্ট প্রসেস হোক, টিপিএসসির এক্সাম হোক, এই সবগুলো আমরা প্রক্রিয়াধীন রেখেছি। এই কোভিডের মোকাবেলা করে খুব কম সময়ের মধ্যে আমি আমার রাজ্যের নজওয়ান ছেলেমেয়েদেরকে বিশ্বাসের সঙ্গে আপনাদের সামনে বিষয়টা রাখতে চাইছি যে আপনাদের অধিকার, আপনাদের যেটা জীবনশৈলীর জন্য প্রয়োজনীয় সেটা কোভিড কোনোমতে আটকাতে পারবে না। যেই প্রসেসগুলো আমরা শুরু করেছি, আমরা এই খুব কম সময়ের মধ্যে কোভিডকে পরাজিত করতে আপনাদেরকে নিয়ে সক্ষম হব। আর তারপর আমাদের যে ভবিষ্যৎ জীবনের যে পরিকল্পনা যে ত্রিপুরা সরকার করে রেখেছে, সে সরকারি জব হোক আর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের মাধ্যমে হোক, স্পেশাল ইকোনমিক জোনের মাধ্যমে হোক, মডেল ত্রিপুরার যে কল্পনা আমাদের রয়েছে সেটা আমরা ভিত্তি স্থাপন করেছি, কিন্তু কোভিড কোনোমতে আমাদেরকে আটকাতে পারবে না। এটা সাময়িক মাত্র, আমার পূর্ণ বিশ্বাস আমার নজওয়ান ছেলেমেয়েরা, আমার গার্জিয়ানেরা, আমাদের ত্রিপুরা রাজ্যের যারা বুজুর্গ রয়েছেন, যারা পেনশনার্স রয়েছেন, তাদের একটা অভিজ্ঞতা রয়েছে, 20 বছরের 30 বছরের চাকরির অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতাকে গ্রামে গঞ্জে শহরের মধ্যে কাজে লাগিয়ে এই সমাজ ব্যবস্থাকে আপনাদের আশীর্বাদ দেওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। আর সঙ্গে সঙ্গে বলবো যে কোনো মতেই ঘাবড়ানো নয়, মানসিক শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। আর আমাদের কাছে যে হেলথ ব্যবস্থা রয়েছে, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী রয়েছেন, আর আমাদের ভলেন্টিয়াররা রয়েছে, বিভিন্ন ক্লাবগুলো রয়েছে, আমাদের গ্রামের যে বুজুর্গ বড়জনেরা রয়েছেন, আমাদের জনজাতি সমাজের চৌধুরীরা রয়েছেন, সমাজপতিতারা রয়েছেন, আমার বিভিন্ন সরকারি কর্মচারীরা রয়েছেন, সাংবাদিক বন্ধুরা রয়েছেন। এবার আমি লক্ষ্য করেছি বড় মাত্রায় আমাদের সাংবাদিক বন্ধুরা বিভিন্ন জায়গাতে নিজেরা কোভিড মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমার সম্পূর্ণ বিশ্বাস আপনাদের সকলকে নিয়ে যে স্বপ্নটা আমরা দেখেছি নতুন ত্রিপুরা গড়ার, শক্তিশালী ত্রিপুরা গড়ার, কোনো ভয় নেই, ত্রিপুরা সেই দিশাতে যাবে। আর ভিজন ডকুমেন্টসে যা যা বলেছি বন্ধুরা, সেগুলো আপনাদের সামনে নিশ্চিত আসবে। এই কোভিডের কারণে 1 বছর আর এখন আবার 2 মাস এই সরকারের কাছ থেকে চলে যাচ্ছে, কিন্তু এই সময়টাকে কিভাবে আবার স্পিডে রিকভারি করা তার রাস্তায় সরকার তৈরি করছে, এবং স্বনির্ভর ত্রিপুরা তৈরি করার জন্য আপনাদের সাহায্য চাই, সহযোগিতা চাই, আশীর্বাদ চাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন, আর বিধিনিষেধ মেনে চলুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।